Namaskar, welcome to Didi Number 1 Season 8 Special Partner Kuchina Small Appliances. যেসব ছেলেমেয়েরা পেশা হিসেবে বেছে নিয়েছে অভিনয়কে, যারা তাদের প্রতিভার জোরে হয়ে উঠেছে দর্শকদের পরিচিত মুখ, কেমন ছিল তাদের বেড়ে ওঠা, পর্দায় যেমনই হোক বাড়িতে তারা কেমন, সেই সব কিছু জানার পালা হচ্ছে আজকে। আমাদের পরিচিত অভিনেতা এবং অভিনেত্রীরা আজ খেলবেন তাদের মায়েদের সাথে। সবাই আজ মঞ্চে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে এখন পরিচয়। প্রথমেই আছেন সবিতা সাহা এবং তৃণা সাহা। কেমন লাগছে এখানে এসে বলো তৃণা? তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে, আর মার কিন্তু ঠিক ততটাই ভালো লাগছে, কিন্তু মা প্রচণ্ড নার্ভাস, প্রথমবার ক্যামেরার সামনে ব্যাপারটা। আমার ভীষণ নার্ভাস, কালকে সারা রাত ঘুমোয়নি। হ্যাঁ, তোমার সাথে দেখা করবে, কী হবে কী না হবে। মা কিন্তু রেগুলার দিদি নাম্বার, রেগুলার মানে আমি হয়তো ঘুমোচ্ছি পাশে শুনি দিদি নাম্বার ওয়ান, মা জি ফাইভে দিদি নাম্বার ওয়ান দেখ। তাহলে তো একদম ফ্রি থাকা উচিত, তাহলে নার্ভাস কেন? এরপরে আছেন গোপা ভট্টাচার্য এবং কৌশিক ভট্টাচার্য। নমস্কার। কৌশিককে কি বলে ডাকবো, আলোছায় পবিত্র চ্যাটার্জি নাকি কৃষ্ণকলির অরুণ? এখন তোমার সামনে কৌশিক, আর দর্শকের কাছে ডেফিনেটলি দুটো ক্যারেক্টার। আর আমার এখানে সবচেয়ে মজা লাগছে, কারণ আমি বলছিলাম আজকে যে প্রথম তোমার ছবি আমি দেখি একটা ম্যাগাজিনে মাঝখানের পৃষ্ঠা, যেটা পিন আপ থাকে, অবাক হয়ে গেছিলাম, ক্রাশ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। আর মায়ের কাছে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মা বিয়ের পর 44 বছর পর আজকে মেকআপ করল। সিরিয়াসলি, মানে কারণ আমার মা একদম কোথাও যান না, বেরোন না, কোনো কিছুই নেই। লাস্ট 15 বছর আগে একটা শাড়ি কিনেছিলেন, কি বলো, মানে কোনো সাদ আল্লাহ বলে কিছু নেই, বাড়ি ছাড়া আমি আর কোনো কিছু। প্রচুর গল্প করতে হবে আপনার সাথে, মানে অদ্ভুত, মানে মা অন্য ছেলেকে মানুষ করতে গিয়ে নিজে সব শেষ, মানে ওটাই এন্টারটে। আর তোমার প্রোগ্রাম তো রেগুলার হচ্ছে, এটা না দেখলে আমার ভালো লাগে। মাসি ভাই, তাহলে আজকে এসে ভালো লাগছে তো? খুব ভালো লাগে। আর ছেলের কিন্তু সব খবর আজকে আমাকে জানাতে হবে। ঠিক আছে। এরপর আছে পাপিয়া চ্যাটার্জি এবং প্রাপ্তি চ্যাটার্জি। প্রাপ্তি, আজ মাকে নিয়ে এখানে একদম কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এখানে আরো একবার দুবার আসার সুযোগ পেয়েছি, দিদি নাম্বার ওয়ানে তোমার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, বাট আজকে মাকে নিয়ে আসতে পেরে সত্যি আমার একটু কনফিডেন্ট লাগছে, কারণ আমার মা আমার থেকে এই গেম শোর ব্যাপারে আমার মা আমার থেকে বেটার। সো মাই মাদার ইজ মাই সাপোর্ট, একটু মা আমি নিয়ে এসেছি আরো বেশি করে। মা কিন্তু বড় দিদি বলে, এটা বলো না প্লিজ, আমি এটা মানে এটা শুনতে শুনতে পাগল হয়ে গেছে। যাই হোক, ভেরি ওয়েল মেইনটেইনড মা একদম। আমার মা না, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ইজ মাই ক্রেডিট আর কি, আমার মা বলে কথা। যাই হোক, মানে সেটা আমার জন্য ক্রেডিট নেই, ক্রেডিট নেবে, বাট হ্যাঁ খুব ভালো লাগছে, আর ওই জন্য মাকে আরো নিয়ে এসেছি যাতে কনফিডেন্সটা আরো বুস্ট হয়। ভেরি এক্সাইটেড, থ্যাংক ইউ, আমরা গল্প করব। থ্যাংক ইউ, নিশ্চয়ই। মানসী দাস এবং সঙ্গে প্রীতম দাস, কেমন আছো প্রীতম? ভালো আছি, খুব ভালো আছি। আজকে আমার থেকে বেশি এক্সাইটেড আমার মা, কারণ কালকে সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। আমি এই করব, আমি ওই করব, এই এই গেমে এই করব, মানে আমি যখন বাড়িতে থাকি তখন বিকেল 5টার সময় যদি খেলাও হয় সেটা আমার দেখা বারণ, জাস্ট বারণ। দিদি নাম্বার ওয়ানটা না দেখলে একটু ভালো লাগে না, আর ও যদি খেলা নিয়ে আমার নিজের টেলিকাস্ট দেখে না, আমি আমার ছেলেকে দেখি, আমার টিআরপি আমার বাড়ি থেকে আসে না, বাড়ি থেকে আসে। ওকে, আমরা গল্প করবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে হয়ে চাইতে। প্রথমে একটু কথা বলবো তৃণার সাথে এবং সবিতাদের সাথে। কত বছর হয়ে গেল তৃণা অভিনয় জগতে? 2016 থেকে, তো খুব বেশি না, আমি নতুনই বলতে পারো। কিভাবে আসা হলো? আশা বলতে গেলে বাবা মা তো মানে ডেড এগেন্স্ট, আমি যে মানে হ্যাঁ আমি যে মানে অ্যাক্টিং করব এটা আমি বলতেই পারিনি অনেক বছর। মানে তোমার কি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে অ্যাক্টিং করবে? না, ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল, ছোটবেলা থেকে আমার টিচার হওয়ার ইচ্ছে ছিল। আমি সারা দেওয়াল ভর্তি করে চক দিয়ে লিখতাম, পুরো দেওয়াল সাদা করে দিয়েছি, কতবার যে রং করা হয়েছে ঘরে তার ঠিক ঠিকানা নেই, দাদুকে পড়াতাম, যাকে পারতাম বসিয়ে বসিয়ে পড়াতাম। তো বেসিক্যালি নয় কিভাবে, তারপর আমার ইচ্ছে হলো যে আমি নিজের একটা কিছু করবো, সিনেমা কি কোরিওগ্রাফ কিছু একটা করবো আর কি। কিন্তু বাবা মাকে তো বলতেই পারছি না, কারণ পড়াশোনাটা হচ্ছিল, তো আমি আমার MBA কমপ্লিট করলাম, CS কমপ্লিট করলাম, CA ইন্টার অবধি করেছি। ভেরি গুড। সব করার পর এবার বলি যথেষ্ট হয়েছে,
এবার আমি আমার ড্রিমস ফলো করব ভীষণ জেদ করে বাড়িতে অসাধারণ করার পর এমবিএ করার পরে যে এই মানে প্রফেশনে আসবে এটা তো আমি আনবিলিভেবল আমি বিশ্বাস করতেই পারছিলাম যে ও এই প্রফেশনে কি করে আসবে কিন্তু আমার মনে হয় কি নিজের ড্রিমসটা ফলো করা উচিত আমি চাকরিও করেছি আমি ডেলয়েটের মতো কোম্পানিতে জব করেছি আমি ফিনান্সিয়াল প্ল্যানিং ম্যানেজার ছিলাম তো সবকিছু করার পর আমার মনে হয় যতই পাই না কেন মানে মানি ডাজেন্ট ম্যাটার আমার মনে হয় ড্রিমটা ম্যাটার করে তো তারপর আমি ভাবলাম আমাকে আমার ড্রিম ফলো করতে হবে হ্যাপি থাকার জন্য ওইটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বাবা মার কথা বন্ধ খাওয়া বন্ধ বাড়িতে অশান্তি দরজা বন্ধ করে বসে আছি আমি করব তারপরে মাকে একজন বললো ছেড়ে দে না কিছুদিন করতে দে তারপর দেখবি ঠিক ফিরে আসবে ও চলবে না নতুন তো জানে না কিছু পারবে না কিছু তো যখন প্রথম আমি কাজ পাই তখন মাকে এটাই সবাই বলে বুঝিয়েছিল ছ মাস পরে আবার চলে আসবে আবার চাকরিতে ঢুকিয়ে দিবি তারপর ছ মাস পরে যখন আর ফিরলাম না রাস্তায় যখন মা আমাকে নিয়ে আর বেরোতে পারছে না তবে থেকে আই গেস মা বাবা দুজনেই অ্যাকসেপ্ট করা সাপোর্ট করা স্টার্ট করে খুব ছোট্ট একটা গল্প বলি রচনা তোমাকে তাহলে একদিন গড়িয়াহাটে গেছিলাম ওকে নিয়ে আমি একটা ডাব বিক্রি করি না যে রাস্তার মধ্যে ফুটে ডাব ওর আমি ফিরতে পারলাম না এই এই ওই যাচ্ছে ওই যাচ্ছে এই ওই যাচ্ছে ওই যাচ্ছে কিনতে পারছি না আমার বাড়িতে মামারা দিদিরা জেঠুরা আমার যে নাম আছে আমি যে ত্রিনা সেটাই আমি ভুলে গেছিলাম একটা টাইমে তো তবে থেকে আই গেস বাবা মা সাপোর্ট করাটা শুরু হয়েছে তো ছোটবেলা থেকে কলকাতাতেই মানুষ হ্যাঁ একদম 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 ছোটবেলাতে কেমন ছিল মাসিমা খুব শান্ত তো এখন অভিনয় জগতেই থাকার ইচ্ছে ত্রিনা একদম আমার আমার ফিউচারে ডিরেক্টর হওয়ার ইচ্ছা আছে ওকে কিন্তু যতদিন পাচ্ছি আর কি করি মানে ততদিন তো তোমার মতো তো সবসময় সুন্দর থাকতে পারবো না আজ 5 বছর পরে হয়তো দিদিমা মাসিমাদের ক্যারেক্টার পাবো তো যতদিন একটু হিরোইন হিরোইন পাচ্ছি করে না একটু শিখে নি মেয়ে তো একসময় তো ও কিছুটা ভাবতে হবে নাকি ও ভেবে রেখেছে হ্যাঁ না ও ভেবেছে আমাদের প্রফেশনালি হ্যাঁ 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 আমি কিন্তু একটা খবর জানি এই খবরগুলো নারী বিজ্ঞানে হয় না তোমার পাশেই রয়েছে কৃষ্ণকলির অরুণ কৌশিক দা ওনার কাছ থেকে কিছু খবর পেতে পারি কি কৌশিক দা আজকে বলেছে চুপ থাকবে না এখানে একটা আমাদের মধ্যে ডিল হয়েছে যে আমি ও যেটা জিতবে অনেক কিছু বলবো না আমি কমিশনটা পাবো আরো ভালো ভালো কাজ করো এবং এবার দেখবো সকলের জন্য আমাদের আজকে কি খেলা আসছে খেলাটা বুঝিয়ে দিই দেখো এখানে 5টা বল ছড়ানো রয়েছে ছেলে মেয়েদের চোখ বেঁধে দেওয়া হবে মারা দাঁড়িয়ে থাকবে মারা ইনস্ট্রাকশন দেবে বলগুলোকে একটা একটা করে কালেক্ট করতে হবে চোখ বাঁধা অবস্থায় মারা যেরকম বলবে ডান দিক বাঁ দিক বসো ওঠো ডান দিকে যাও যেরকম আর কি বাধ্য সন্তান হতে হবে বাবা মায়ের যে সব থেকে আগে কমপ্লিট করবে সেটুয়ারি পয়েন্টস বা 15 পয়েন্টস 10 পয়েন্টস 5 পয়েন্টস মোট 5টা বল কালেক্ট করতে হবে প্রথমে খেলতে আসছেন সবিতা দি এবং ত্রিনা সামনে ফিরে এলাম ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবার একটু কথা বলবো গোপাদির সাথে এবং কৌশিকের সাথে কত বছর হয়ে গেল কৌশিক 20
অনেকগুলো বছর ভেবেছিলে অভিনেতা হবে না দেখো প্রথমত আমার ফ্যামিলিতে আমার আগে নাম করেছিল আমার জেঠু মানে মনমোহন ক্লাবের খুব বড় অ্যাথলিট ছিলেন চঞ্চল ভট্টাচার্য মানে সবাই প্রায় চেনে আর কি তো হওয়ার কথা ছিল ফুটবলার আমার বাবা রেগুলার মাঠে নিয়ে যেত আমার ফিফথ ডিভিশন জয়েন করার আগে আমি আমার বাবা বললো সেই যে বলটায় লাথি মারলি আর ফিরে এলো না আর কি আমার না ছোটোবেলা থেকে অ্যাক্টিভিটি স্কুলে গান নাটক এগুলোতে ছিল কিন্তু আমি কখনো ভাবিনি যে এই প্রফেশনে আসবো আর কি তারপরে সেকেন্ড চয়েস মানে ওটা মারাত্মক বড় চয়েস হচ্ছে রান্না করা আর কি মানে দ্যাট ইজ আমি খুব ভালো ছোটবেলা থেকেই রান্না করি কি করে এলো ডেভেলপমেন্ট এটা আমার হতো কি আমি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমার ওই কিচেনের দিকে চোখ থাকতো মানে ওরা এত ভালো বানাচ্ছে আমি পারবো না কেন ও আচ্ছা এটা তো বড় বড় ন্যাক ছিল হ্যাঁ এটা ভীষণ ন্যাক এখনো পর্যন্ত আছে মায়ের সাথে মায়ের কিন্তু আমি খুবই ভালো ছেলে সেটা নিয়ে মায়ের সাথে কোনো প্রবলেম নেই একটা জিনিস নিয়ে হয় সেটা হচ্ছে রান্না নিয়ে বাধে কোনো একটা ভুল হলো সেটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল দুজনেই জানো না এক্সপার্ট মানে ও বাঙালি রান্না মুগলাই বা এগুলো রান্না টান্না খুব ভালো করে হ্যাঁ ওই মোটামুটি মানে আমার সব দেখে শেখা অ্যাকচুয়ালি কাকে দেখে আমি যে কোনো খাবার ধরো যেটা ফ্রাই হয়নি ওটার ভিতরে কি থাকতে পারে সেটা পর্যন্ত স্ক্যানিং হয় আমার দেখো মানে সত্যি কথা বলতে তখন বাবার পারেনি প্রোভাইড করতে টাকা আমি তখন থিয়েটার করছি আর মার্কেটিংয়ে জব করছি তো তখন আমি বুঝতে পারলাম যে চাকরিটা আলটিমেটলি একটা জায়গায় সেই বেচা কেনা এবং ওইখানে স্ট্যাগন্যান্ট হয়তো একটা পরে একটা বড় পোস্ট পাবো কিন্তু আমি থিয়েটার জয়েন করার পর আমার যে পুরনো যে অভ্যেসগুলো আবার ফিরে এলো অভিনয়ের দিক থেকে বেশি দিন থিয়েটার করতে হয়নি আমাকে লোকে কিন্তু কৌশিক বলেছেন অ্যাড কৌশিক বলেছেন বিকজ অফ আমি প্রায় 50টার উপর বিজ্ঞাপন করেছি আর কি তখন আমার এন্ট্রি হয় বিজ্ঞাপন থেকে তারপরে ধরো ভালো কিছু ছবি আমি করি মানে হেমন্তের পাখি নাটের গুরু জিতের সাথে আমার ফার্স্ট ফিল্ম ওটা জিতের সেকেন্ড ফিল্ম কোয়েলের ফার্স্ট ফিল্ম একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আসে আর কি তো কৌশিক তো আপনার উপাধি সবসময় একটা ভালো চরিত্র অভিনয় করে সবসময় একটা গুড বয় ইমেজ নিয়ে থাকে তো ছোটবেলা থেকে কি রকম না ছোটবেলা থেকে খুব শান্ত ছিল আমি বেটার করে ফেলেছি বাবা খেয়ে সেটার প্রশংসা করেছে বাবা হয়তো ভুলে ফেলেছে এইটা কিন্তু ভেতরে ইগোতে লেগে গেছে ঠিক আছে এরপরে এসো আমার কাছে দেখে নিচ্ছিলাম মানে ওই ব্যাপারটা হ্যাঁ 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 এই ইগো টাসেলটা আছে দুজনে মিলে একসাথে রান্না করে রান্না করে না না ওটা না ধরো আমি কোন রান্না করে তখন তো আমাকে যোগান দিতে হবে বলবে মা পেঁয়াজ কেটে দাও মা হ্যাঁ মানে তাড়াতাড়ি করার জন্য একদমই করে না বেটে দাও ওইটা দাও সেটা দাও এই জন্যই না এখানে দুইটা দুই করছে তুই কর আমাকে আবার কেন এর মধ্যে ডাক তুই বিয়ে করেছ নিশ্চয়ই না না কেন মানে সুখের থেকে স্বস্তি ভালো একটা বস্তু বলে একটা কথা কথা বলো না নিশ্চয়ই কোনো ছিল আগে কিছু ছিল সে চলে গেছে ছিল বল না সেটা সবারই 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 তারপর আর দুঃখে বিরহে তুমি এখন একদম না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার কাছে না খুব মানে এই সংসারের বস্তুটা খুব কঠিন মনে হয় শান্তশিষ্ট হতে পারি কিন্তু আমার ধৈর্য কম মানে আমি সাংসারিক ধৈর্যটা আমার খুব কম এখনো সংসারের দিকে মনটা এখন আসেনি যখন আসবেনই যতই একেবারে সন্ন্যাসী আমরা তিনজন নায়িকা এখানে রয়েছে আমরা বিশ্বাস করি না এটা অন্য গল্প আছে এই তৃণা জানিস কিছু আমার কোনো গল্প না ছাড়ো তোমার গল্পের কিছু বল উপাধি আপনি একটা পাত্র পাত্রী গল্পে দিয়ে দিন আমরা একটা ম্যাট্রিমনি তো দিয়ে একটা ম্যাট্রিমনির কথা বলছি আমার ম্যাট্রিমনির কেসটা যখন হলো আমার বন্ধু দেবরাজ একবার ওই ম্যাট্রিমনিয়াল ওখানে আমার নাম দিয়ে রেজিস্টার করছিল তারপর একটা ওটিপি আসার পর আমার কিছুতেই রেজিস্ট্রেশন নিচ্ছে না আই এম নট অ্যাকসেপ্টেড টু ম্যাট্রিমনি অ্যাকচুয়ালি মানে ওটা চেষ্টা করেও হয়নি ওটা ওয়াইফাই চালু ছিল বাড়িতে তা সত্ত্বেও রেজিস্ট্রেশন নিচ্ছে না আমি ডিজিটালি রিজেক্টেড অ্যাকচুয়ালি গোপাদি আমি দায়িত্ব নিলাম কিরম বৌমা চাই বলুন ঘরোয়া একটু ওকে দেখবে হ্যাঁ ব্যাস চালিয়ে হবে রান্না বান্নার দিকে যে যে রান্না করে ঠকে না এরকম বউ নিয়ে আসবে তাহলে ঠিক হবে খেতে ভালোবাসে কিন্তু আপনি বাড়ি থেকে বেরোন না এই গল্পটা বাড়ি থেকে আমার ভালো লাগে মানেটা কি অত ভালো লাগে না মানে এটা না কোথাও যান না কোথাও যান নিজের মানে বাপের বাড়িতে যায় না কোনো বোনের বাড়িতে যায় না কখনো নয় না যাই মাঝে সাথে একবার মার না একটা হ্যাবিট হয়ে গেছে বাড়িতে থাকার মানে অদ্ভুত মানুষ মানে আমরা এখনো বলতে পারি সারা জীবনে একটা জায়গায় ঘুরতে গেছিলাম পুরী
তারপরে মা কোথাও বেড়াতে যায় মা কোথাও যায়নি তারপর আপনার ভালো লাগে না বেড়াতে আমার ইচ্ছে করে আসলে ফিজিক্যালি না মা পারে না আর কি মানে ইভেন এখন যে এখানে দাঁড়িয়ে আছে না এটাও খুব স্ট্রেনফুল একটা গোপাদি ভালো থাকুন আনন্দে থাকুন এইটাও তো সবথেকে বড় কথা কৌশিক এত ভালো ছেলে আপনার আপনাকে সব সময় ভালো রাখবে আমরা এবার খেলা খেলবো খেলা হয়ে গেল আপনি একটু বসবেন ওকে চটপট হাঁটো তাড়াতাড়ি হাঁট আরো এগিয়ে আরো এগিয়ে আরো এগিয়ে সোজা যা সোজা যা সোজা সোজা বাদিকে যা বাদিকে আরো বাদিকে যা আটো এগিয়ে যা আটো এগিয়ে যা বস 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 সোজা আসতে বল সোজা সোজা আরো এগিয়ে আরো এগিয়ে আরো এগিয়ে আবার বাদিকে যা বাদিকে যা বাদিকে যা বাদিকে বাদিকে একটু এগিয়ে যা আরো আরো বাদিকে যা আরো বাদিকে যা পায়ের সামনে পায়ের সামনে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আরো বাদিকে যা বাদিকে যা সোজা যা সোজা সোজা ওখানে দাঁড়া দাঁড়া বস 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 পায়ের সামনে আছে আরো এগিয়ে আয় আরো এগিয়ে কৌশিক পাঁচটা বল কালেক্ট করেছে এক মিনিট চল্লিশ সেকেন্ড ফিরে এলাম ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ান সিজন এইট স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবার একটু কথা বলবো পাপিয়া দে এবং প্রাপ্তির সাথে প্রাপ্তি যতবার এখানে এসেছে যতবার আমি ওকে দেখে সবসময় মনে হচ্ছে খুব চঞ্চল প্রাণবন্ত আর ফুল অফ লাইফ লাফাচ্ছে লাফাচ্ছে সারাক্ষণ একদম ভীষণ দুষ্টু ঠিকই ভীষণ ছোট থেকে ছোট করা বদমাই বদমাই বুদ্ধি মাথা দুষ্টুমি বুদ্ধি মানে ছেলেরা যেটা করে সেটাও করে আর কি ছেলেদের থেকে আমি কোনো অংশে কম নই একদম আমি ইয়েতে বলছি জিতে এখানে করতো যে ক্যারেক্টারটা সেটাতে গাছে উঠতে হতো জলে ঝাঁপাতে হতো ছাগল নিয়ে গরু নিয়ে কোনো প্রবলেমই ছিল না মানে গ্রেট রোল হ্যাঁ মানে ওই গাছে অনেকটা উঁচু উঠতে হবে আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করেছিল তুই গাছে উঠতে পারিস হ্যাঁ সাঁতার কাটতে পারিস হ্যাঁ সাইকেল চালাতে পারিস হ্যাঁ বাহ ঠিক আছে তাহলে তো ঠিক তোকে দি গ্রামের মেয়েটা হ্যাঁ আমি একদমই ওই রকমই মানে ছোটবেলায় আমি ক্লাস টু তে কি থ্রি তে বোধ হয় উঠেছি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম এনার ভয় আমার এই তোমার এই ছেলেটা হেলমেট ওরকম একদম 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 ওই চরিত্রটা আমার মানে প্রথম দিকে শালুকের চরিত্রটা একদমই আমার ছিল কারণ আমি সত্যি ওই রকমই বাড়ি থেকে পালিয়ে যেতাম রোজ মার খেতাম রোজ মানে রেগুলার আমার মা এরকম বলছে তো প্রচন্ড বদরাগি এবং মায়ের যেটা ছিল সেটা তো চট করে রেগে যেত এবং রেগে গেলে কোনো সেন্স নেই যে মার্চের আমার ঠাকুমা দিদিমারা সব মানে মরে যাবে তো মেরে ফেলবে নাকি মা আমাকে তিনতলার বারান্দা দিয়ে একবার ঝুলিয়ে দিয়েছিল এরকম ঘেটে দুটো ধরা ঝুলিয়ে দিয়েছিল তোকে ফেলেই দেবো মানে এতটাই ইরিটেট করতাম মাকে সো ওরকম প্রচুর দুষ্টু দুষ্টু ছিল একটাই তো মেয়ে হ্যাঁ এখন করি যে প্রচন্ড বেশি মানে আমি জানি না কে কত কিন্তু আমি মানে নিজে অ্যাডমিট করছি আমার কাছে ইজিয়ার হচ্ছে এটা বলাটা যে কি দিয়ে আমি মার খাইনি কারণ দ্যাট ইজ ইজিয়ার ওটা গুনতে আমার সুবিধা হবে কয়েকটা জিনিস বাদ চলে যাবে ম্যাক্সিমাম কিন্তু ওর ওর মানে আমি কৌশিকেরটা শুনছিলাম একদম ইয়ে শি ইজ অলসো ফুড লাভার এবং খুব ভালো কুকিং এ ভেরি গুড সেদিন মানে অভিনয় করার আমারও শখ নেই আমি আলটিমেটলি ওই ফুড ইন্ডাস্ট্রিতে আমার আশা করি কিছু হবে হোপফুলি দ্যাট ইজ মাই তুমি সেই প্রফেশনাল একদম ছোট থেকে ডিটারমাইন ছিল যে বাইরে একটা ফুড ট্রাক করবে ওরকম ট্রাকে ওর ওটা খুব স্বপ্ন এবং দেশি বিদেশি হ্যানো কুকিং শো নেই যেটা ও দেখে না তো সব ধরনের রান্না করতে পারো প্রাপ্তি না বাঙালি খাবার না ডাল পোস্ত রান্না এইসব ওটা বলেছি ওগুলো ভালো ভালো থেকে আমি সেটাও শিখেছি আমার দিদার থেকে আমার দিদা আমাকে সেটাও শিখিয়ে দিয়েছে হ্যাঁ মানে ভালোবাসে শখে করো বাড়িতে একদম শখে আমি ধরো একটা অ্যাভোকাডো ফাভোকাডো নিয়ে চলে এলো লেটেস আমি ধরো রাতে প্রচুর শুটিং দেরি হয়েছে অনেক রাতে ফিরেছি তখনও আমি অনেক সময় হয়েছে মাঝরাতে গিয়ে বাড়িতে ফ্রিজ খুলে মনে হয়েছে কিছু একটা আছে দ্যাটস মাই ওই স্ট্রেস বাস্টার আর কি আমি রান্না করলে আমার ভালো লাগে আর সেই রান্নাটা খাই কে
অনেক কিছু পারে, শি ইজ এ পেইন্টার, শি ইজ এ স্কাল্পটার, শি ইজ এন ইন্টেরিয়ার ডিজাইনার, শি ইজ অলসো অ্যান আর্কিটেক্ট। আমরা যখন শিফট করে নিউয়ালিপুর থেকে এসেছিলাম বেহালায়, তখন আমাদের যে বাড়িটা সেই গোটা বাড়িটা আমার মায়ের নিজের হাতে তৈরি করা, মানে সো সেই প্রচুর গুণ আছে। আলটিমেটলি কিছুই আর হলো না, এখন আর করে না, কোনোটাই কুড়ে মিট চক্করে কোনোটাই করে, এখন আর ভালো লাগে না, আর খাটতে কিন্তু মেয়ের গ্রিভান্স বেশি। হ্যাঁ একদম, এখানে কিন্তু টার্গেট করা হয়েছে উল্টো একদম। ও মানে ওর হচ্ছে, আমার মনে হয় ওর মধ্যে সবচেয়ে বড় শত্রু আমি। শত্রু না বাট কম্পিটিশন, ইয়েস ভেরি কম, ভীষণ বিরক্ত হয় কোথাও গেলে না তোমার সঙ্গে যাব না। আমি যেটা বললে না, মানে দুই বোন, এটা যে আমি কতবার শুনেছি বিভিন্ন বিভিন্ন জায়গায়, সেটাই মানে ঠিক আছে, মানে হ্যাঁ ঠিক ফাই, আর পাচ্ছি না নিতে। প্রাপ্তি ফিউচার প্ল্যানস কি বলো? ফিউচার প্ল্যান, বয়ফ্রেন্ড এর নাম কি? খুব ভালো থেকো প্রাপ্তি, থ্যাংক ইউ পাপিয়া দি, ভালো লাগলো পরিচয়। সামনে খেলাটা শেষ করেছে 57 সেকেন্ডে। মানুষীদের সাথে এবার কথা বলবো, ছেলের সম্বন্ধে কিছু নিয়ে, বা সবসময় একটা গাম্ভীর্যপূর্ণ একটা চরিত্র অভিনয় করে এরকমই কি? না না, ও মিশুখে, কিন্তু এখন হয়েছে, ছোটবেলায় তো ভীষণভাবে মিশুকে ছিল, সবার সাথে মিশতে ভালোবাসতো, যার জন্য ওকে পাড়া সবাই ওকে ভীষণ ভালোবাসত, কিন্তু চঞ্চল আছে আমার জন্য, এখানে খোলা এখানে ফাটা, নাকে ভীষণ চঞ্চল, কিরকম চঞ্চল ছিল হয়তো আমি বললাম বাবু তুই এখানে একটু বস, আমি আসছি, মানে এখান থেকে ঘুরে দেখতাম ওয়ান নেই, কোথায় চলে গেছে, হঠাৎ এই পিতামের মা পিতামের মা পিতামের পা ভেঙে গেল বাবা, সেই ছোটাছুটি কান্না কাটি, তারপরে ওখান থেকে সেই তারপরে আবার সে হসপিটালে নিয়ে গিয়ে 6 মাস বিছনায় পড়ল, ছিটকিনি খুলতে গেল, ছিটকিনি খুলতে গিয়ে এইখানে পড়লো, থুতনি কেটে হরহর করে রক্ত, কি করব, সে তাড়াতাড়ি করে রুমাল চাপা দিয়ে সেই হসপিটালে চালিয়েছে। আপনাকে আমার সাথে একটু হাত মেলাও, আমি কৌশিকদার সাথে একবার হাত মেলাবো, কৌশিকদা আমি রান্না করতে ভালোবাসি, আরে সুন্দর রান্না, আমি বাড়িতে যখন যাই তখন আমার সাথে হেল্প করে, সারা দিন ধরে মানে বাড়িতে একদিন ধরো বাড়ি গেছি, সেই বাড়িতে যাওয়ার পরে সেদিনকে সকাল থেকে রাত অবধি পুরো আমার যা যা খেতে ভালোবাসি সেই সেই জিনিসগুলো মা মায় করে খাওয়া, আরে পরে খাচ্ছিস না, এটা খা এটা ভালো বানিয়েছি, খা এটা খা ওটা ভালো বানিয়েছি, খা আর নিতে পারছি না, এবার আমায় ছেড়ে দাও, এই করে কাটি। এতদিন পর যায় তো সবই, তখন ইচ্ছা করে। আপনি কোথায় থাকেন? আমি থাকি কর্ণগড়ে। আচ্ছা, ও কলকাতায় থাকে? হ্যাঁ আমি কলকাতায় থাকি কাজের সূত্রে, তো সেই জন্য অতদিন পরে যায়। অতদিন পর পর যায় আপনার কাছে? 1 মাস বাদে বাদে যায়, তাও কি নিজের ইচ্ছায় নয়, বলবে না এটা কিনে দে, আমার এই জিনিসটা ফুরিয়ে গেছে বুঝলি, আমাকে এই জিনিসটা দেখছিলাম খুব ভালো এসছে, নতুন এসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রচনা দি কি করে এত মেনটেন করে? Thank you.
আমি কি করে করব বিষয়গুলো আমাকে একটু বলবি? অভিনয় জগতে আসা কিভাবে প্রীতম? অভিনয় জগতে আসা বলতে ওই ক্লাস 5 থেকে তখন আমি থিয়েটার করি, স্কুল গ্রুপের হয়ে নাটক, আলাদা জায়গায় থিয়েটার। অভিনয় করব কখনো ভাবিনি। মাধ্যমিকের পরে তারপর ওই সায়েন্স নিয়ে পড়াশোনা, আবার যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আবার থিয়েটারটা স্টার্ট করি। আমাকে একজন বললো যে একটা কাজ আছে করবি, আমি বললাম ওকে ফাইন। অ্যাড দিয়ে শুরু আমার অভিনয় আসা, ছোট 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 কাজ থেকে ধীরে ধীরে আজকে এই জায়গায় আসা, তারপর জি বাংলার ভালোবাসা পাওয়া। বাড়িতে সাপোর্ট পেয়েছিলে? প্রথম দিকে তো যাই হোক, আমার বাবা তো বাবা নয়, উড়ি বাবা। বাবা ভীষণ রাগি, একটু মানে হিটলার হিটলার। আর তারপরে কি, আমাদের ফ্যামিলিতেই না সব চাকরিজীবী, সবার গভর্নমেন্ট সার্ভিস চাকরি, ওকে ইঞ্জিনিয়ারিং পড়ানো হলো, কিন্তু ও তলে তলে আমরা কিন্তু বুঝতেও পারিনি। তা ছেলে তো একা থাকে, ছেলেকে কি দোকান রাখার ব্যবস্থা কিছু করছেন? করবে না কেন? আমি ওকে বললাম আমার, আমি আমার মামাকে খুব ভালোবাসি, আমার মামা এখনো অবিবাহিত, ও বিয়ে করবে না, ও ঘরে বোঝা নেবে। আমি সিম্পল, আমি রান্না করতে পারি, আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই পারি, কারণ ছোটবেলায় আমি স্কাউটিং করতাম। এটা আমাদের ম্যান্ডেটরি ছিল যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু জেনে, তাই জন্য জীবন সঙ্গী দরকার দরকার কি আছে? এতদিন ধরে কাজ করছো, এত মেয়েদের সাথে কাজ করো, কোনো মেয়েকে ভালো লাগেনি? সেরম বিষয় নেই, মানে আবার কিরম ছেলে, পুরো কাজে ফোকাস। ওর কাছে কোনো মেয়ে আসবে না, জানো তো, ওর কাছে কোনো মেয়ে আসবে না। ও ভীষণ হট টেম্পারের ছেলে, ও একটু নুন থেকে চুন খেলে রেগে যাবে, তাহলে কোনো মেয়ে থাকবে না, কোনো মেয়ে থাকবে না। আমি তো বলেছি তোর কাছে কোনো মেয়েই টিকবে না, তোর মা বলে টিকে গেছে, মা চুপচাপ শুনে যায়, কিছু বলে না। এবার আমি মা বলে অন্য মেয়ে সহ্য করবে না, কেউ করবে। মানুষ যদি ভালো থাকবেন, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রীতম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। স্টপ, গো, ডান দিক, ডান দিক, আরেকটু আরেকটু, আর ডান দিক কেন, ডান দিক কেন, সোজা যাবে, সোজা গিয়ে ডান দিক, আর একটু বসো, 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 ডান দিক কেন, হ্যাঁ 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 হ্যাঁ, আপনার বলার উপরে কিন্তু তোরা হবে, হ্যাঁ, সোজা যা, সোজা যা, সোজা, 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 তাড়াতাড়ি সোজা, 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 ডান দিক, ডান দিক, বস, 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 তোর সামনেই, হ্যাঁ, তাড়াতাড়ি, 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 আয়, সোজা, 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 বস, 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 আরেকটু এগিয়ে, আরেকটু এগিয়ে, আরেকটু এগিয়ে, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে, আরেকটু, হ্যাঁ, 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 সোজা, মানুষদীপ প্রীতমের পছন্দ শু ক্যাবিনেট, গোপাদি কৌশিকের পছন্দ কফি মেকার, সবিতা দি ত্রিনার পছন্দ ড্রেসিং টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নিগ্ধজি। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালে ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। গানের কথা অনুযায়ী দুরন্ত কি বলো? প্রাপ্তি, প্রাণ, প্রাণ, 5 পয়েন্ট, সবাই লালা ময়েল প্রাসের তরফ থেকে লেডিস ব্যাগ।
দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে একটা অক্ষরে সে আটকে যাবে এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না কারণ সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে প্রাপ্তি তুমি কত যে দূরে বাংলা হোক হিন্দি হোক বলো প্রাপ্তি সারি কে ফলসা কবি ম্যাচ কিয়া রে কবি ছোড় দিয়া দিল কবি ক্যাচ কিয়া রে বাই বাই সঙ্গে হেয়ার স্টাইলিং কিট চার নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্পাইস গ্রাইন্ডার টিভি স্ক্রিনে কয়েকজন নায়কের ছবি ঘুরবে একজনের ছবিতে সে আটকে যাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই নায়কের ছবির একটা গান শোনাতে হবে বলো বলবো না ওকে ও মাই গড প্রাপ্তি হুড় হুড় দ্য বং দ্য বং দ্য বং দ্য বং হুড় হুড় দ্য বং দ্য বং দ্য বং দ্য বং ফাইভ পয়েন্টস সঙ্গে স্পাইস গ্রাইন্ডার শেষ গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টি সেট মেরে হোঠো সে ধুয়া ধার নিকলতি হ্যায় জো বোলি জ্যাসে জ্যাসে বন্দুক কি গোলি মেরে তেভর মে হ্যায় তেহজিব কি রঙ্গিন রঙ্গোলি জ্যাসে জ্যাসে হো ঈদ মে হোলি মেরি জীবন কি দশা থোড়া রাস্তো কা নশা থোড়ি মঞ্জিল কি প্যাস হ্যায় বাকি সব ক্লাস হ্যায় বাকি সব ক্লাস হ্যায় बाकी सब क्लास है रे कसम से बाकी सब क्लास है गाने कौन शब्द तो हमें गाइन बोलो पापिया दी फर्स्ट फर्स्ट फाइव पॉइंट्स शंगे टी सेट मेरे होठों से धुआ धार निकलती है जो बोली जैसे जैसे बंदूक की गोली मेरे तेवर में तहजीब की रंगीन रंगोली जैसे जैसे हो ईद में होली मेरी जीवन की दशा थोड़ा रस्तों का नशा थोड़ी मंजिल की प्यास है बाकी सब फर्स्ट क्लास है बाकी सब फर्स्ट क्लास है बाकी सब फर्स्ट क्लास है रे कसम से बाकी सब फर्स्ट क्लास है শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর হেডফোন রাউন্ড মায়েরা এখানে আসবে প্রথমে খেলতে আসছেন সবিতা দি বয়ফ্রেন্ড সারাক্ষণ কি বলে ও লড়কি আঁখ মারে আঁখ মারে কি তোর ইদুর কি তোর ও লড়কি নেক্সট পয়সা 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 রাইট পাটকেল 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 পাখি পাটকেল 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 পাটি পাটকেল পাটকেল পাটি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স রাক্ষস ঢ্যাঁড়স 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 পবজি 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 পাটকেল 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 কীর্তন 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 চারটে পেরেছো এইট পয়েন্টস যেটা পারেনি সেটা বলে দিন কীর্তন 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 হয় না কীর্তন মাকে নিয়ে এসো প্লিজ কৌশিক এই মঞ্চে দাঁড়িয়ে বাবাকে কি বলতে চাও বাবা আমার কি বিয়ে হবে না চার মাসিমা ছেলের কি অবস্থা ফুটবল ফুটবল গার্লফ্রেন্ড 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 হোটেল 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 পাত্র পাত্রী
কোথায় যাবে আনারকলি ডিস্কো চলি শুরু দুরন্ত হ্যাঁ কৌশিক এবং মানুষীদেব প্রীতম তিনজনেই 8 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে পাপিয়াদেব প্রাপ্তি 6 পয়েন্টস আমি বলছি কি কি গিফট আছে যার যেটা পছন্দ বলবে ওখানে রাখা রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম ওখানে আছে রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে রোটি মেকার এবং গিফট আইটেম সার্ভিং বলে সেট কাটলারি সেট কি নেবে বলো রোটি মেকার ওকে রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রোটি মেকার সুবিধা দিতে চান গোপাদি কি নেবেন গ্রসারি ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম গোপালদের জন্য মানুষীদের সার্ভিং বোল মানুষীদের জন্য সার্ভিং বোলের সেট এবং পাপিয়াদি প্রাপ্তির জন্য রয়েছে কাটলারি সেট ফিরে এলাম ব্রেকের পর শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি যিনি আজকে দিদি নম্বর 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচরের তরফ থেকে গিফট হ্যাম্পার সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার মুসুর চন্দন পুরি পরপর তিনটি শব্দ প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও এবার বলো সবিতা দি সুন্দরী ওয়ার্ডটা দন্তেশয় রস্যু নয় দয় রয় দীর্ঘি কর 20 পয়েন্টস সঙ্গে ওয়াটার ফিল্টার সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট তোমার মামি তার একমাত্র ননদ তার শ্বশুর তোমার কে মেয়েরা ভাববে
এবার বলো পাপিয়া দি। আমার দাদু। বুঝিয়ে দিন। আমার মামি, তার একমাত্র ননদ আমার মা, আর তার শ্বশুর হচ্ছে আমার মানে দাদা মশাই, ঠাকুরদা আর কি, আমার দাদু বলতে ঠাকুরদা। সঙ্গে আরিয়ান কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তিন নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। চরিত্রের ঘোরে সবার মুখে, সাহিত্যে অনেক ছদ্মপান, ছেলে মেয়ে করলে মানি মা বাবার অবদান, কি বিষয় ধাঁধা? এবার বলো মানুষীদি নাম। নাম বোঝান। চরিত্রের ঘোরে সবার মুখে, মানে প্রত্যেকের নামটা ঘোরে, সাহিত্যে অনেক ছদ্মপান, মানে নামটা ছদ্মনাম হয়, ওইটাই আর কি, ছেলে মেয়েরা নাম করলে সেটা মা বাবার অবদান হয়। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার রয়্যালের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, হাসি মুখে মা দেখে, তার সন্তান হাঁটতে শিখে, উপর নিচের ক্লু, জোর শক্তি মায়ের কাছে পাই, কঠিন সময়ে তার কাছেই যাই। এবার বলো মানুষীদি, হামাগুড়ি আর মানুষী। সঙ্গে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার গিফট হ্যাম্পার। যাচ্ছি শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্টস এর আনসার, পারলে 30 পয়েন্ট, যদি ভুল করো -20। এই মুহূর্তে পাপিয়াদি প্রাপ্তি স্কোর 71, মানুষীদি প্রীতমের স্কোর 63। সবাই খেলতে পারবে, তোমাদের দুজনের মধ্যে দিদি নাম্বার ওয়ান হবার লড়াই, যে উত্তর দেবে সে আজকের বিনাত। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। পাপিয়াদি এবং মানুষীদির মধ্যে যে উত্তর দেবে সে আজকে রুবে না। 30 পয়েন্টস এর আনসার। এবার বলো গোপাদি, কোলে পিঠে মানুষ করা দেখে নি। সঙ্গে ওটিজি, দিদি নাম্বার ওয়ান হবার লড়াইয়ে ছিলেন পাপিয়াদি প্রাপ্তি এবং মানুষীদি প্রীতম, কিন্তু শেষ প্রশ্নে উত্তর দিল গোপাদিরা। তো যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার, আজকের দিদি নাম্বার ওয়ান পাপিয়াদি প্রাপ্তি উইথ 71 পয়েন্ট। ফার্স্ট টাইম। এটা এটা গোপাদি কৌশিকের, এটা সবিতা দি ট্রিনার, এটা মানুষী দি এবং প্রীতমের উইনারের ট্রফি। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার, মাকে পড়াই একদম মুখরোচক চাষের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য রয়েছে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড, ভালো থেকো। সঙ্গে আপনি বা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান কে, সকলের জন্য মি আমার তরফ থেকে গিফট হ্যাম্পার। আগামীকাল দেখা হচ্ছে চারজন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার, এরপরে দেখবেন আপনারা আলো ছায়া।